পরপর দুর্ঘটনা, পথে বেরোতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। শুক্রবার রাতের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই, শহর জুড়ে কার্যত মৃত্যু মিছিল। শহর জুড়ে মৃত্যু মিছিল, চলতি সপ্তাহে বেপরোয়া ট্রাকের গতির বলি তিনজন। মঙ্গলবারের পর শুক্রবার রাত বাংলাদেশগামী পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় দুই বাইক চালকের। ঘটনাস্থল মতিগঞ্জ জয়পুর কালীবাড়ি লাগোয়া যশোর রোডের ওপর। পরপর দুর্ঘটনা, কার্যত রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। শুক্রবার রাতের ঘটনার পর সেই ভয় যেন আরও জাপটে ধরেছে। গত রাতের বাইক দুর্ঘটনায় মৃত দুই যুবক শুভজিৎ সরকার, সন্দীপ ঘোষ, দুজনেরই বাড়ি পেট্রাপোল থানার অন্তর্গত কালিয়ানি এলাকায়। দেখে ভয় লাগছে আর রাস্তায় বেরোনো মনে কি বলবো, আতঙ্ক তো লাগে। রাস্তা বড় না হলে কি করে হবে, এইটুকু রাস্তায় ওদের আর কি দোষ যারা গাড়ি চালায়। আমরাও মানে ডেয়া পাচ্ছিলাম। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী শহর হওয়ার কারণে প্রতিদিনই শয়ে শয়ে পণ্যবোঝাই ট্রাক যাতায়াত করে এই শহরের বুক চিড়ে। এমনিতেই সরু রাস্তা, তার ওপর ট্রাক চলাচলের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নেই। অনেকেই অভিযোগ তুলেছেন, এক প্রকার প্রাণ হাতে করে রাস্তায় বের হতে হয় তাদের। প্রশাসনের পক্ষ থেকে নিয়ম বেঁধে দেওয়া হোক ট্রাক চলাচলের ক্ষেত্রে, দিনের ব্যস্ততম সময়গুলিতে নিয়ন্ত্রণ করা হোক ট্রাক। গাড়ি কি গেছে না গেছে জানি না, এসে দেখলাম এই অবস্থা। তখন ডেড দুটো বডি পড়ে আছে, কিভাবে হলো সেটা জানতে পারিনি। তখন এখানে জয়পুর কালীবাড়ি মোড়ে ফাঁকাই থাকে, মোটামুটি রাত 10-11টার পরে ফাঁকাই থাকে। তো তারপর যখন আসছিলাম এসে দেখলাম এরকম দুই এক চারজন লোক এসছে, এসে দেখলাম বাইকে দুজন ছিল, যেটা দেখলাম দুজনই ছিল। তা একটার মাথার পর দিয়ে গেছে, দেখলাম চাকাটা ঢিলু বেরিয়ে গেছে, আর একটার হয়তো স্পাইনাল কর্ডের উপর দিয়ে গেছে। টোটাল বনগার যা যানজটের কন্ডিশন বর্তমানে, তাতে করে রাত্রিবেলায় এইসব ঘটনা নর্মালি ব্যাপার হয়ে গেছে। তো আমরা যাতায়াত করি, দেখি রাত্রিবেলায় যে লরি যেভাবে যাও, আমরাও পাশ কাটিয়ে কাটিয়ে আসি, যাই হোক তার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এটা কপালের ব্যাপার। স্থানীয় এক বাসিন্দা বলেন, বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তাদের স্কুলে পাঠাতে ভয় লাগে, প্রাইভেট পড়তে গেলে বাড়িতে টেনশনে থাকি, গাছ কেটে রাস্তা সম্প্রসারণ করা হোক। আমি একটা সন্তানের বাবা হয়ে বলছি, আমার ছেলেটা যে ফায়ার ব্রিগেড এখানে পড়তে আসে, আমরা বাড়িতে সবসময় টেনশনে থাকি যে বাচ্চাটা কি অবস্থায় গেল, কিভাবে গেল। যতক্ষণ এই গাছ না কেটে রাস্তা সম্প্রসারণ না করা হবে, ততদিন যশোর রোডে এরকম মানুষ মরতেই থাকবে। এটা আমার প্রশাসনের কাছে মানে করজোড়ে নিবেদন, আমাদের বাচ্চাকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য গাছগুলো কেটে অতি সত্ত্বর রাস্তাটাকে সম্প্রসারণ করা হোক। লরি তো বেপরোয়া চলেই, লরির কোনো নিয়ম চলার কোনো নিয়মই নেই। আপনি সকালবেলার দিকে যাবেন, পুরো রাস্তা জ্যাম, আপনি যেতেই পারবেন না। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর ঘাতক ট্রাক ও তার চালক পালিয়ে যায়, তবে পরবর্তীতে ট্রাক ও তার চালককে আটক করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মইনি মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।